পূর্বাভাস অনুযায়ী মোটামুটি আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, কোথাও হালকা কোথাও বা মাঝারি। আগামীকাল সরস্বতী পুজো যেহেতু আমাদের রাজ্যে, আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। অর্থাৎ আজকে যে বৃষ্টিটা যেটা শুরু হয়েছে সেটা আজকে চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। কালকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া, শুধুমাত্র তিনটে জেলা বীরভূম, মুর্শিদাবাদ আর নদিয়া সেখানে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। কিন্তু মোটের উপরে যদি ধরা যায় তাহলে দক্ষিণবঙ্গে পরিস্থিতির উন্নতি হয়ে যাবে, আজকে যে সিচুয়েশনটা আছে সেটা থাকবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 5 তারিখ বৃষ্টি জারি থাকবে। উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং নিচের যে 3টি জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদা সেখানে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। 6 তারিখ থেকে উত্তরবঙ্গেও কিন্তু শুষ্ক আবহাওয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গে সরস্বতী পূজায় আবহাওয়ার উন্নতি হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে যে সময়টুকু আরও পড়ে আছে সেই সময়টাতে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আগামী 3 দিনে অ্যাটলিস্ট 2 থেকে 4 ডিগ্রি রাতের তাপমাত্রা একটু কমবে, যেটা বেড়ে গিয়ে আমাদের অনেকটাই উঠে গেছে। এবার একটু পারাপতন হবে কালকে থেকে যখন মেঘ কেটে যাবে, 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার কিন্তু কমবে রাতের তাপমাত্রা আগামী 3 দিনে। তারপর থেকে খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এই মুহূর্তে কিছু নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।